কালের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। وابعثه مقاما محمودا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم مثل المؤمن في توادهم وتراحمهم كمثل الجسد الواحد إذا اشتكى منه عضو تدعى لها سائر الجسد بالحمى والسهر أو كما قال عليه الصلاة والسلام جابتيو প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি তার দিনকে হেফাজত করার জন্য একটি জামাত কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়া ফী রিওয়ায়াতিন মান খালাফাহুম। কিয়ামত কাল পর্যন্ত একদল লোক হকের উপরে অটল থাকবে, তাদের বিরোধীকারীরা বিরোধিতাকারীরা বিরোধিতা করে তাদেরকে সত্য পথ থেকে দমাতে পারবে না। এমতো অবস্থায় কিয়ামত হয়ে যাবে, কিয়ামত কাল পর্যন্ত
হক পৃথিবীর কোনো না কোনো এলাকায়, কোনো না কোনো দেশে, কোনো না কোনো জায়গায় টিকে থাকবে। হক টিকে থাকবে একটি জামাতের মধ্যে, আর হক টিকে থাকবে একটি অঞ্চলের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ঈমানা লা ইয়াজুরু ইলাল মাদিনাতে কামা তাজুরুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান মদিনায় ফিরে যাবে যেমন সাপ তার গর্তে ফিরে যায়। কিয়ামতের আগ পর্যন্ত সঠিক ইসলাম যেখানে থাকবে সেটা হলো মদিনা। কানা দাজ্জাল পৃথিবীতে আসবে, 40 দিনে পৃথিবী ভ্রমণ করবে। এটা বন্ধ করে দেন, এখানটা বন্ধ করে দেন। কানা দাজ্জাল পৃথিবীতে আসবে, 40 দিন পর্যন্ত পৃথিবী প্রদক্ষিণ করবে, প্রথম দিন হবে 1 বছরের সমান। কানা দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর চতুর্থ দিন হবে স্বাভাবিক দিনের সমান। কানা দাজ্জাল কিয়ামতের আগে আসবে, কখন আসবে সেটা আমরা জানি না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং সাহাবায়ে কেরামগণ কানা দাজ্জাল থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। ওনাউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ তোমার কাছে মাসিহুদ দাজ্জাল থেকে আশ্রয় প্রার্থনা করি। তাহলে প্রায় 1450 বছর চলে গেল, এই যেন কখন যেন এসে পড়ে, কখন যেন এসে পড়ে। এই কখন যেন এসে পড়ে বলতে বলতেই 1450 বছর প্রায় চলে গেল। কানা দাজ্জাল পৃথিবী প্রদক্ষিণ করবে, 40 দিন পৃথিবীতে থাকবে, প্রথম দিন হবে 1 বছরের সমান। কানা দাজ্জাল নিয়ে এখন গবেষণা হয়, কখন কানা দাজ্জাল আসবে, কত শোনে, তা কোনো কোনো মুফতি মহোদয় জাতিকে বলে দিচ্ছে, ইমাম মাহাদি এসে গেছেন তাও বলে দিচ্ছেন, ছোটো ছোটো দাঁড়িয়ে আছে ইমাম মাহাদির তাও বলে দিচ্ছে, আরও অনেক কিছু, করোনা ভাইরাসের ইন্টারভিউ প্রচার করছেন। এগুলি শুনে ইহুদি নাসারা হাসে, যেরা আবার কেমন মুসলমান, এদের মাথায় কি গোবর নাকি? করোনা ভাইরাসের সাথে ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে বললো বাংলাদেশে ওয়াজ মাহফিল বেশি হয়, অতএব করোনা ভাইরাস বাংলায় ঢুকবে না, ঢুকলেও অল্প কিছুক্ষণ ঢুকে সামান্য সময়ের জন্য চলে যাবে। এসব হাস্যকর কথা, এসব দলিলবিহীন কথা, এটা ইহুদি নাসারা অমুসলিমদের হাসির খোরাকে মুসলিম জাতিকে পরিণত করেছে। সাহাবায়ে কেরামদের মেজাজ কেমন ছিল দেখুন। জনৈক সাহাবি জিজ্ঞেস করলেন যে কানা দাজ্জাল যে আসবে, কানা দাজ্জাল থেকে আমি বাঁচবো কী করে, কানা দাজ্জাল কখন আসবে, কোন তারিখে, এটা জিজ্ঞেস করলেন না। সাহাবি জিজ্ঞেস করছেন যে কানা দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, তা আমরা তখন সালাত আদায় করব কি করে? সালাত কি একদিনে 5 ওয়াক্তই আদায় করব? কারণ একটা দিন হবে 1 বছরের সমান, তো 1 বছরে কি আমরা 5 ওয়াক্ত আদায় করব, না 1 বছরের সালাতই আদায় করব একদিনে? একটা দিন হবে 1 বছরের সমান। সাহাবি বলছেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে, সাহাবি কিন্তু উত্তর মেরু আর দক্ষিণ মেরুর খবর রাখেন না, পৃথিবীর কোন দেশে দিন ছোট, কোন দেশে দিন বড়, সেই বিদ্যা সাহাবির কাছে তখনও পৌঁছে নেই। ভূগোলের জ্ঞান হয়তো সাহাবির ছিল কি না তা জানি না, তবে কোরআনের জ্ঞান ছিল, সালাত পড়তে হবে, দিনে 5 ওয়াক্ত সালাত। একটা দিন যখন 1 বছরের সমান হবে তখন কি হবে?
আমাকে একবার এক বেদাতি জিজ্ঞেস করেছিল, বলছে যে আপনারা তো কোরআন হাদিস দিয়ে সব ফয়সালা করেন, তো বলেন তো উত্তর মেরু দক্ষিণ মেরুর লোক সেখানকার লোকেরা সালাত আদায় করবে কি করে? অনেক কথা আমি মাঝখানে বলেছিলাম, সেগুলি বললে সময় ক্ষেপণ হবে। শেষে বললাম শুনুন, উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে সালাত আদায় তারা কিভাবে করবে, যাদের ছয় মাস দিন ছয় মাস রাত, সেই ফয়সালা 1450 বছর পূর্বে আল্লাহর নবী কমপ্লিট করে দিয়ে গেছে। সাহাবি জিজ্ঞেস করছেন আমরা সালাত কি করে আদায় করব, সাহাবির চিন্তা যে সালাত কি করে আদায় করা যাবে, আমার কাজ হলো সালাত আদায় করা, কানা দাজ্জাল যার ক্ষতি করার তার করুন, কানা দাজ্জাল আমাকে ধরবে কেন? আমি সালাত আদায় করব, আমার কাজ সালাত আদায় করা, কানা দাজ্জাল কখন আসবে সন তারিখ নির্ধারণ করার দায়িত্ব আমার নয়। রাসূলুল্লাহ সাল্লামকে একজন সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাম বলেন প্রস্তুতি কি নিয়েছো? কিয়ামত যখন হয় হবে, তুমি প্রস্তুতি কি নিয়েছো? কিয়ামতের জন্য কিছু প্রস্তুতি আছে? কিয়ামত যেদিন আল্লাহ ঘটাবেন সেদিন ঘটবে, কিয়ামত কখন হবে ওটা তোমার জানার বিষয় নয়, ওটা আমি নবীও জানি না, আমাকেও জানানো হয়নি। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ জানবে না যে কিয়ামত কখন হবে, এটা আল্লাহ পাকের কাছে গোপন ভেদ। ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে গোপন ভেদ কিয়ামত কখন হবে। কিন্তু কিয়ামতের প্রস্তুতি নেওয়া তোমার জন্য দরকার, প্রস্তুতি কতটুকু নিয়েছো? সাহাবি বললেন যে আমার কোনো প্রস্তুতি নেই, কোনো আমল থামন নাই, আমি আল্লাহকে আর রাসূলকে ভালোবাসি, এটুকু আমার পুঁজি, এছাড়া আমার আর তেমন কিছু নাই, আল্লাহকে ভালোবাসি আর তার নবীকে আমি ভালোবাসি, এই ভালোবাসাটুকুই আমার পুঁজি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন আন্তামান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে কিয়ামতে। এবার কিয়ামত যখন হয় হোক, কিয়ামতে যদি সাহাবী নবীর সাথে থাকতে পারেন তো কিয়ামত নিয়ে তার আর ভয় আছে? সে যদি নবীর সঙ্গী হতে পারে নবীর মহাব্বত করার কারণে, তার আর ভয়ের কি? বলছিলাম আমি তখন ওই ভাইকে বললাম শুনুন, প্রায় 1450 বছর পূর্বে ওই সাহাবীর মাথার মধ্যে এই প্রশ্নটা কে জাগিয়ে দিলেন? নিশ্চয় আল্লাহ জাগিয়ে দিয়েছেন যে কিয়ামতের আগে এই সব দেশ, বিভিন্ন দেশ জয় হবে, মানুষ জানবে, ভূগোল জানবে, পৃথিবী ভ্রমণ করবে, মানুষের কাছে এলেম আসবে, ছয় মাস রাত হয়, ছয় মাস দিন হয়, দিন ছোট বড় হয়, তখন তারা কি করবে? রাসূলুল্লাহ সাল্লাম বললেন স্বাভাবিক দিনের উপরে মাপ করে, পরিমাপ করে এক বছরে যত সালাত হয় ততটি সালাত তোমাকে আদায় করতে হবে। এবার উত্তর মেরু দক্ষিণ মেরুর সমাধান এই হাদিসটার মধ্যে 1450 বছর পর পূর্বে আল্লাহর নবী সাহাবীর প্রশ্নের মাধ্যমে জানিয়ে দিয়ে গেলেন। অতএব ইসলাম কোনো লালু মুফতি আর ভুলু এমপি আর অমুক মেম্বার আর অমুক চেয়ারম্যানের কাছে ইসলাম আবার নতুন করে শিখবার কিছু নেই। ইসলাম হলো কোরআন এবং সহিহ হাদিস, চাই পড়ালেখা করা, পড়ালেখা যার নাই সে অনুমান ভিত্তিক কথা বলে, আর যারা কোরআন হাদিস পড়ে তাদের কাছে সব দিবালোকের মতো ক্লিয়ার। বন্ধুগণ, তাহলে ইসলাম অরিজিনাল ইসলাম থাকবে মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাম বলেন মদিনায় সেদিন 18টি গেট হবে, যেদিন কানা দাজ্জাল আসবে সেদিন মদিনায় থাকবে 18টা গেট, আর প্রত্যেকটা গেটে সশস্ত্র পাহারাদার অস্ত্র সহ ফেরেশতাকে আল্লাহ পাহারাদার নিয়োগ করবেন, কানা দাজ্জাল মদিনা শহরে ঢোকার সুযোগ পাবে না, কানা দাজ্জাল মদিনায় ঢোকার সুযোগ পাবে না। মদিনার শহরের উত্তর দিকে, মদিনা শহরের উত্তর দিকে প্রায় আনুমানিক 3 কিলোমিটার দূরে
একটা পাহাড় আছে 3-5 কিলোমিটার, প্রায় আনুমানিক 5 কিলোমিটার দূরে ওহুদের পাহাড়। ওহুদের পাহাড়ের পিছনে একটি পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হলো জাবালুর রুমাত, সরি, ওহুদের পাহাড়ের পিছনে একটি পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হলো জাবালে সাউর। প্যাচ লাগালে চলবে না, মক্কা একটা জাবালে সাউর আছে, যেই জাবালে সাউরের সাউর পর্বতে হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাম আত্মগোপন করেছেন। আর মক্কাতে একটা, মদিনায় একটা জাবালে সাউর আছে, সেটা খুব ছোট পাহাড়, তার পাহাড়ের গায়ের রং হলো ধূসর বর্ণে। ওই পাহাড়ের উপরে আমরা চড়েছি, ওই পাহাড়ে কানাদার জাল বসবে, বসে বলবে হাজহি তাইবা, হাজহি তাইবা, হাজহি তাইবা, এটা হলো মদিনা, এটা হলো মদিনা, এটা হলো মদিনা, ওখানে ঢোকার অনুমতি আমার নেই। কানাদার জাল তাম পৃথিবীর মানুষকে বেঈমান বানাতে পারবে, কিন্তু মদিনার মানুষকে বানাতে পারবে। এখন যারা মক্কা মদিনার সমালোচনা করে, আরব দেশের আলেমদেরকে সমালোচনা করে, মক্কার ইমামের বক্তৃতাকে কাটিং করে নিজের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য এই জঘন্য মনোবৃত্তি প্রভাব প্রকাশ করে, তারা কারা, তারা কারা? কালকে একজন বলছিলেন সহি আকিদার লোকেরা সৌদি আরব থেকে টাকা পায়। তাই তো, সহিয়াদির আকিদার লোকেরা সৌদি আরব থেকে টাকা পায়, তা আমি আমানুল্লাহ মাদানি সৌদি আরব থেকে টাকা পাই, তাই তো লোকাল ট্রেনের লোকাল বগিতে বসে আছি, গরম সহ্য না করতে পেরে জামা খুলে ফেলেছি, গেঞ্জি গায়ে দিয়ে বসে আছি, আমি সে আমানুল্লাহ মাদানি যে সৌদি আরব থেকে টাকা পায়। সৌদি আরবের দালালি করি আমরা টাকা পেয়ে, তা আমার টাকা গেল কোথায়? জোরে আমিন বললে 500 করে রিয়াল দেওয়া হয়, সে 500 রিয়াল কোথায় গেল? কই সে 500 রিয়াল? সৌদি আরবের দালালি করে আমরা টাকা পাই, তা আমার টাকা গেল কোথায়? আমার গাড়ি নাই কেন? আমার বাড়ি নাই কেন? আমার ট্রেন, আমাকে ট্রেনের লোকাল বগিতে বসে থাকতে হয় কেন? কেন? এই কেন জবাব কে দেবে? যারা সৌদি আরবে টাকা খায় না, যারা সৌদি আরব থেকে টাকা পায় না, তারা তো গাড়ি কিনে, তাদের গাড়ির টাকা কে দেয়? নিশ্চয় ইরান দিয়েছে, নিশ্চয় ইরান দিয়েছে, নিশ্চয় আরো অন্য কোন দেশ দিয়েছে, নিশ্চয় ইসরায়েল দিয়েছে, নিশ্চয় আমেরিকা, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, এরা দিয়েছে। আর তা যদি না দিয়ে থাকে, তাহলে মুসলিম জাতির তথাকথিত খলিফা, মুসলিম জাতির তথাকথিত খলিফা, সেই খলিফা দিয়েছে। সৌদি আরবের টাকা খেয়ে কথা বলি, যতটি হাদিস বললাম সহি বুখারীর হাদিস, কানাদার জাল মদিনায় ঢুকতে পারবে না, মদিনায় 18টা গেট হবে, পাহারা দিবে ফেরেশতা, কানাদার জাল মদিনায় ঢুকতে পারবে না, এইসব হাদিসগুলি বুখারিতে বিদ্যমান। কিয়ামত পর্যন্ত কানাদার জালের ফেতনা থেকে মদিনাবাসী বেঁচে যাবে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের যদি মদিনায় মৃত্যুবরণ করা সম্ভব হয়, তাহলে মদিনায় মরার চেষ্টা করো, মদিনায় যদি মৃত্যুবরণ করার সম্ভব হয়, মদিনাতেই মরার চেষ্টা করো। পাকিস্তানের প্রখ্যাত আলেমে দিন শেখ এহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ যখন টাইম বোমার আঘাতে তার দেহটা ছিটকে পড়েছিল স্টেজ থেকে অনেক দূরে, আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য নেওয়া হবে, দুই দেশ থেকে দুইটি বিমান পাঠানো হয়েছিল, একটা সৌদি আরব থেকে পাকিস্তানি এয়ারপোর্টে সৌদি আরবের বিমান বাদশাহ ফাহাদ পাঠিয়েছেন ডক্টর এহসান ইলাহি জহিরের চিকিৎসার জন্য, আর একটা বিমান পাঠিয়েছিলেন সাদ্দাম হুসাইন ইরাকের সামরিক হাসপাতালে তার চিকিৎসা করার জন্য বিমান পাঠিয়ে দিয়েছেন এহসান আলী জহিরের চিকিৎসা করা হবে। এহসান আলী জহির বললেন, আমি ইরাকে যাব না, আমি সৌদি আরবে যাব, মৃত্যু যদি হয় আমার মদিনাতেই বা মক্কাতেই বা আরব দেশে আমার মৃত্যু হোক।
তিনি সৌদি আরবের বিমানে গেলেন, জেদ্দায় চিকিৎসা হলো, তারপরে তিনি এন্তেকাল করলেন। মক্কায় জানাজা হলো, মদিনায় জানাজা হলো, বাকিউল গারকাদে তাকে দাফন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, মদিনায় যদি তোমরা মৃত্যুবরণ করতে পারো তাহলে মদিনায় মরার চেষ্টা করো, মদিনায় মারা যাবে যে তার জন্য আমি নবী সুপারিশ করব। তবে ঈমান নিয়ে মরতে হবে, মদিনায় কিন্তু মুনাফেকও মারা গেছে, এক হাদিসের মধ্যে আর এক হাদিস গুলায় ফেলবেন না। ইমানের হালতে মদিনায় মরতে হবে, মদিনায় মুনাফেকও মারা গেছে, আবদুল্লাহ বিন উবাই বিন সালুল, তার জানাজার ইমামতি করেছেন স্বয়ং আল্লাহর নবী, তার লাশটাকে কবরে রেখেছেন আল্লাহর নবী, আল্লাহর নবীর গায়ের গেঞ্জি খুলে তার গায়ে লাগিয়ে দিয়েছেন, তারপরে তাকে দাফন করেছেন, কোনো কাজ হয়নি। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন, মা কানালি নবীন ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবী এবং তার ইমানদারদের একটু চেপে বসেন, ভাই পিছনের মানুষকে একটু সুযোগ দেন, বিনা পয়সায় সাদকা করেন, বিনা পয়সায় সাদকা, আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি, রসুন বোনা হয়েছে, আস্তে আস্তে ব্যবস্থাপনা সবই হচ্ছে ইনশাআল্লাহ, চাই আপনাদের আন্তরিকতা, সহযোগিতা, নেক দোয়া। বলছিলাম মদিনায় মারা গেলে তার জন্য নবী সুপারিশ করবেন, নবী সাল্লাল্লাহু সাল্লাম ঘোষণা দিলেন। ওই জন্য ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, হে আল্লাহ তোমার রাস্তায় আমাকে শহীদ হওয়ার তৌফিক দিও, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আমার মৃত্যুটা যেন তোমার রসুলের শহরেই হয়। রসুলের শহরে যুদ্ধ হবে কখন? মদিনাতে যুদ্ধ হবে কখন? মদিনার হারামের মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষেধ। শাহাদত বরণ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করবেন কিভাবে? মদিনায় শহীদ হওয়ার সুযোগ কিভাবে? মৃত্যু চাচ্ছে মদিনায় হোক, আর মরণটা যেন শহীদই মরণ হয়। তো মদিনায় যুদ্ধ হলে তো শহীদ হবে, যুদ্ধ না হলে শহীদ হওয়া তো কঠিন। আল্লাহ পাক শাহাদত নসিব করলেন ফারুকে আজমের, রাসূলুল্লাহ সাল্লামের মদিনায়, রাসূলুল্লাহ সাল্লামের মসজিদে রাসূলের জায়নামাজের উপরে সালাতুল ফজরের ইমামতিরত অবস্থায়। কত বড় খুশনসিব সেই ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত্যুর সময় অন্তিম সজ্জায় তিনি তিনি যখন বেহুশ হয়ে গেছিলেন চাকুর আঘাতে, হুশ ফিরার পরে বলেন আসাল্লাউন্নাস, লোককে হুশ ফিরার পরে আমিরুল মোমেনিন বলছেন, লোকেরা কি সালাত পড়ে নিয়েছে? আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমি কোথায়, আমার কি হলো, আমাকে কে মারলো, আমি এত অসুস্থ কেন, আমার শরীরে রক্ত কেন, কিছু জিজ্ঞেস করলেন। হুশ ফিরার পরে বলছেন আসাল্লাউন্নাস, লোকেরা কি সালাত পড়ে নিয়েছে? উপস্থিত জনতা বললেন, না আমি আমিরুল মুমিনিন, সাল্লাউন্নাস, লোকেরা সালাত পড়ে নিয়েছে। তিনি বললেন, লিয়ান্নাহু লা হাজ্জা ফিল ইসলামি মান তারাকা সালাতাও তারাকা শাইয়্যাম মিনহা, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় অথবা সালাতের কিছু অংশ ছাড়ে, ইসলামের দাবি করার অধিকার তার কিছু নেই। জলদ গম্ভীর স্বরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথা মৃত্যুসজ্জায় শায়িত হয়ে বলল। অনেক দর্শনার্থী এসেছে, তার মধ্যে একজন যুবক এসেছেন তার কাপড় টাকনার নিচে। ফারুকে আজম মৃত্যুসজ্জা অন্তিম মুহূর্তে রুহু বের হবে হবে ভাব সেই সময় যুবকের টাকনার নিচে কাপড় দেখে বললেন, যুবক টাকনার উপরে কাপড়টা উঠিয়ে নাও, আল্লাহ হাসরের ময়দানে ঘৃণা করে তাকাবেন না। কাপড় টাকনার নিচে যাবে, আল্লাহ তাকে ঘৃণা করে তাকাবেন না, টাকনার উপরে কাপড় উঠায় নাও। অন্তিম মুহূর্তে দাওয়াত বন্ধ নেই আমিরুল মুমিনীর। লোকেরা বললেন, তাহলে আপনি তো অসুস্থ মারা যাবেন, মানে ডাক্তার এসে বললেন যে বাঁচার সম্ভাবনা নাই।
ডাক্তার দুধ পান করাই দিলেন, দুধটা কাটা নাড়ি দিয়ে বেরিয়ে গেল। তদানীন্তন কালের চিকিৎসা অনুযায়ী ডাক্তার বলেন বাঁচার সম্ভাবনা নাই, বলেন আপনার এন্তেকালের পরে আমির কে হবে? পট করে একজন বলেন ওনার আপনার ছেলেকে আমির বানানো যায়, বলছে আমার ছেলে আমির হবে? বলো কি তুমি যে ছেলে স্ত্রী তালাকদার মাসলা জানে না সে আমির হয় কি করে? আমার ছেলে আমির হবে যার স্ত্রী তালাকদার ঢং নেই, ঋতুবতী অবস্থায় স্ত্রী তালাক দিয়েছিল, বাপ গিয়ে ছেলের বিরুদ্ধে রসুলের কাছে নালিশ করতেছে, ইয়া রসুলাল্লাহ আমার ছেলে তালাকও দিতে জানে না, স্ত্রী তালাক দিয়েছে ঋতুবতী অবস্থা। যে ছেলে ঋতুবতী অবস্থায় স্ত্রী তালাক দেয়, স্ত্রী তালাকের মাসলা জানে না সে আবার আমিরুল মোমেনিন কি করে হয়? মৃত্যুসজ্জায় শাহিদ ওমর ইবনে খাত্তাব ইনসাফের চরম পরাকাষ্ঠা দেখিয়ে গোটা জাতিকে তাক লাগিয়ে গেলেন। তারপরে বললেন ছেলেকে ডেকে, আবদুল্লাহ এদিকে আসো, আমি মারা যাওয়ার পরে রাসূল ইসলামের কবরের পাশে আবু বকর সিদ্দিকের কবর, তারপরে হলো আয়েশা সিদ্দিকার জন্য রাখা জায়গা, রাসূল ইসলামের কবরের পাশে আবু বকর সিদ্দিকের কবর, সিদ্দিক আকবরের কবরের পাশে আয়েশা সিদ্দিকার জন্য একটু রাখা জায়গা, ওখানে মা আয়েশা সিদ্দিকা ইন্তেকাল করলে সেখানে দাফন করা হবে ও তার জন্য নির্ধারিত। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকাকে বলেন, মা জননী তুমি যদি একটু অনুমতি দাও তাহলে আমি আমার রসুলের শেষকালে একটু ঘুমাতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি চেয়েছেন আপনার কবর ওখানেই হবে। এবার মৃত্যুসজ্জায় শায়িত হয়ে ফারুক আজম ছেলেকে ডেকে বলছেন, শোনো আমার মৃত্যু হয়ে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকার কাছে যাবে, যায় বলবে যে আমার বাপের জন্য কবরের জায়গা আপনি দান করেছেন, সে দান কি ঠিক আছে না বিকল্প চিন্তা আপনার আছে? যদি বিকল্প চিন্তা থাকে সাধারণ মুসলমানের গোরস্থান আমাকে দাফন করে দিও, আর যদি অনুমতি ঠিক থাকে তাহলে সিদ্দিকে আকবরের কবরের পাশে আমার কবরটা দিয়ে দিও। লাশ গোসল করিয়ে কাফনে জড়িয়ে গেলেন খোঁজ নিতে জিজ্ঞাসা করতে, মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন আর বললেন, তুমি একথা জিজ্ঞেস করতে এসেছো কেন? তোমার বাবাকে আমি অনুমতি দিয়েছি তার কবরটা ওখানে হওয়ার জন্য। বলছে আব্বু মৃত্যুর আগে এটা বলে গেছে, জিজ্ঞেস করেছিলাম যে উনি দিয়েছেন আমার জিজ্ঞেস করার দরকার। বলছে আজকে আমি খলিফা, খেলাফতের দাপটে যদি আজকে দিয়ে থাকে, মরার পরে যদি সে কথা ভুলে যায়, আজকে আমি খলিফা চক্ষু লজ্জায় যদি দিয়ে থাকে, মরার পরে যদি সেটা ভুলে যায়, অতএব তাকে আবার দোবারা জিজ্ঞেস করে তারপর ফয়সালা নেব। মা আয়েশা সিদ্দিকা কেঁদে বললেন, খলিফা ওমর দুনিয়াতেও ছিলেন মানবতার মূর্ত প্রতীক, আর মরে যাওয়ার পরেও পৃথিবীর মানুষকে কিছু শিখিয়ে গেলেন, ইসলাম কার কাছে শিখবেন আপনি? লালুর কাছে আর না ভুলুর কাছে, কার কাছে শিখবেন ইসলাম? ইসলাম শিখবেন যাদের কাছে, তারাই হলো মদিনার বাসিন্দা। ইসলাম শিখবেন যাদের কাছে, তারাই হলো কোরআন ও সুন্নার অপতন্ত্র প্রহরী। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, أشدّوا على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. محمد رسول الله এবং তার সঙ্গী সাথীগণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু তার সঙ্গী সাথীগণ, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহু,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাথীগণ। আপনার তো সংগঠন লাগে না, আপনি একাই চলেন, আপনার সঙ্গী সাথী তো লাগে না। আর আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তার সঙ্গী সাথীগণ। কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু, তার সাথে যারা আছে নবী রাসূলগণের যেমন হাওয়ারি লাগে, কিয়ামত পর্যন্ত যত সংস্কারক আসবে প্রত্যেকেরই সঙ্গী সাথী লাগবে। একা কোনো দিন সমাজ সংস্কার করা সম্ভব নয়। ওই যে ফারাজিরা এসেছিল গত জুমার আগের জুমায় বোধ হয় ব্রাহ্মণবাড়িয়ায়, এরা এত বড় মিথ্যুক, এরা এত বড় চিটার, এরা এত বড় বাটপার, এরা এত বড় ধর্ম ব্যবসায়ী, নিজেদের বাপদাদার ধর্মকে টিকায় রাখার জন্য যে কোনো মিথ্যাচার করতে তারা দ্বিধাবোধ করে না। এরা আহলে হাদিসদের বিরুদ্ধে লেগেছে। কেন? খুতবাটা মাতৃভাষায় দেওয়া হবে না। কি ভাষায় দিতে হবে? আরবিতে। সেরা পাতার কেতাব পড়ো, ইমাম পড়ে আর মুক্তাদি ঘুম পাড়ে। মাতৃভাষার খুতবার বিরুদ্ধে ওরা লাগলো কেন? কারণ কি? কারণ হলো এ দেশে যেদিন মাতৃভাষায় বুখারি অনুবাদ হয়েছে সেদিন তাদের মাজহাব জাহির হয়ে গেছে। যেদিন এদেশে মাতৃভাষায় ব্যাপক হারে খুতবা চালু হয়েছে সেদিন তাদের ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে। এখন আর ওই কথা বলা যায় না যে ১৬ আর চারে ২৪, চার টাকা কম দাও। এই বেটা এত কথা কিসের রে? ১৬ আর চারে ২৪, চার টাকা কম দে, ২০ টাকা দে। ঠেলা চোটেই ২০ টাকা দিয়ে নিয়ে চলে গেল ১৬ আর চারে ২৪, চার টাকা কম দে। চার টাকা কম পেয়ে খুব বগল বাজাতে বাজাতে বাড়িতে গেল, বাড়ি যায় চিন্তা করে ১৬ আর চারে ২৪। এরকম চিটারি তারা করতে ধর্মের ব্যাপারে। ব্যবসায়ীরা ব্যবসায় চিটারি করে আর এরা ধর্মে চিটারি করে। ১৬ আর চারে ২৪, চার টাকা কম দে। বাড়িতে মেপে দেখে, হিসাব করে দেখে ১৬ আর চারে ২৪, কম দিল কোথায়? ধোকাবাজি করে দিয়েছে। এখন ক্লাস থ্রির ছাত্র হাতে ক্যালকুলেটার, ১৬ আর চারে ২৪ করে পার পাবে না? ওই জন্য তো জাতীয় মসজিদের খতিব বক্তব্য দিচ্ছে আর পিছন থেকে ৩০ জন ফুল প্যান্ট পরা লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে খতিব সাহেব আপনার হাদিস জাল। আপনি জাল হাদিস বলতেছেন? এটা জাল হাদিস এরা বলতে পারতেছে কেন? মাতৃভাষায় হাদিসের কেতাব অনুবাদ হয়েছে তাই। মাতৃভাষায় খুতবা চালু হওয়ার কারণে অজানা জিনিসগুলি মানুষ জানছে। বছরে ৫২টা সেমিনার হচ্ছে প্রত্যেকটা আহলে হাদিস মসজিদে। কয়টা সেমিনার হয়? ৫২টা। টাকা লাগে সেমিনার করতে? একটা সেমিনার করতে ১,০০,০০০ টাকা, ৫০,০০০ টাকা লাগে, কমিউনিটি সেন্টার ভাড়া করতে হয়, আরও অনেক কিছু, কিন্তু অটো সেমিনার হয়ে যাচ্ছে। বছরে ৫২টা খুতবায় ৫২টা সাবজেক্ট আহলে হাদিস মুসল্লিরা জানতেছে, খুতবাটা মাতৃভাষায় হওয়ার কারণে। এবার মাতৃভাষার খুতবা বন্ধ করে দিতে পারলেই সহি আকিদার প্রচারটা কি হয়ে যাবে? সমস্যাগ্রস্ত হবে। ওই জন্য গলা টিপে ধরছে যে ধরবি, তার পা টিপে ধরলে তো আর মরবে না, গলা টিপে ধরে মরে যাবে। কিন্তু আল্লাহ যে গ্রান্টি কার্ড দিয়েছেন তার নবীর মাধ্যমে, তুমি মারবে কি করে? মারার কায়দা নেই। আমি খুতবা সম্পর্কে কিছু বলবো না, দুইটি কথা বলবো। একটা হলো হানাফি মাঝহাবের যিনি ইমাম, যাকে কেন্দ্র করে মাঝহাব গড়ে উঠেছে, সেই ইমাম বলেছেন কেউ যদি আরবি পড়তে পারে তবুও সে যদি আরবিতে সালাত আদায় না করে ফার্সি ভাষায় সালাত আদায় করে তো ফার্সি ভাষায় তার সালাত হয়ে যাবে। তা আপনার ইমাম বলে ফার্সি ভাষায় সালাত হয়ে যাবে,
আর আপনি বলেন মাতৃভাষায় খুতবা হবে না, তা আপনার ইমাম বড় না আপনি বড়? আপনার ইমামের ফতোয়া ঠিক না আপনার ফতোয়া ঠিক? আরবি ভাষা ভিন্নে, আরবি ভাষা ছাড়া ফার্সি ভাষাতে সালাত পড়লে সালাত হয়ে যাবে। আপনার ইমামের ফতোয়া অনুযায়ী সালাতটাও আরবি ভাষায় জরুরি নয়। তা আপনি খুতবা কোথায় পাইলেন যে মাতৃভাষায় দেওয়া যাবে না আরবি ভাষায় দিতে হবে? এই জাতিকে কানা বানাবার চেষ্টা করেছিলেন, সেই পথ শেষ হয়ে গেছে। বাংলাদেশ সরকারের দায়িত্বশীল ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের যত লোক আছে মিডিয়ার সাহায্যে আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি, 1952 সালে ভাষা আন্দোলন করেছেন মাতৃভাষার স্বীকৃতির জন্য, এখনো কেন বাংলার খুতবার মেম্বারে বিদেশি ভাষায় খুতবা হবে, মাতৃভাষায় খুতবা চালু করার জোর দাবি জানাচ্ছি। সারা বাংলার সব মসজিদে মাতৃভাষায় খুতবা চালু হোক, যদি না করেন তাহলে বুঝবো ভাষা আন্দোলন এখনো পূর্ণাঙ্গ সাকসেসফুল হয় নাই। আবারও বলছি, ভাষা আন্দোলন পূর্ণাঙ্গ সাকসেসফুল হয় নাই, কারণ রাষ্ট্রীয় ভাষা জাতীয় ভাষা বাংলার স্বীকৃতি পেয়েছে কিন্তু এদেশের খুতবার মেম্বারে এখনো অবহেলিত। হুজুর সাহেব বক্তৃতা করে বাংলায় আর খুতবা দেয় আরবিতে, বাংলায় বক্তৃতা করা হালাল আর খুতবা দেওয়া হারাম, মানে গোস্ত হারাম আর ঝোল হালাল, গোস্ত হারাম আর ঝোল হালাল, বক্তৃতা হালাল আর খুতবা হারাম। নাউজুবিল্লাহ। আমি তো যেতে পারিনি বা যাওয়ার সুযোগ হয়নি, আমি গেলে ওখানে আর বাহাস করতাম না, শুধু আরবিতেই বলতাম। ওখানে যারা সরকারি কর্মকর্তা ছিল সবার সামনে আরবিতেই বলতাম। একবার এরকম হয়েছিল, এই আরবিতে না বাংলায় খুতবা হবে, তা আমি ওখানে গিয়ে আরবিতে অনর্গল বলা শুরু করলাম। তাহলে আপনি কি বলেন আমি তো বুঝি না, বলে আল্লাহর নবী কোনোদিন কারোর সাথে কথোপকথন করেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, কোনোদিন বাংলায় দেয়নি, প্রমাণ দেন। বাহাস ওখানেই শেষ, কিসের বাহাস? আল্লাহর নবী কথোপকথন করেননি? করেছেন। কি ভাষায়? আরবিতে। তা আমিও আরবিতে বলছি, আপনি আরবিতে জবাব দেন। আরবিতে যদি কথোপকথন, বাংলায় যদি কথোপকথন জায়েজ হয়, বাংলায় যদি প্রশ্ন উত্তর জায়েজ হয়, তাই জায়েজের প্রমাণ দিয়ে তারপরে খুতবার সাবজেক্টে আসতেছে। তো বাহাস তো আগেই শেষ হয়ে গেছে, বাহাস তো এত করা লাগে না। একবার জিজ্ঞেস করেছিল, যদিও বলা কথা আবারও বলি, বলে পীর সাহেবকে কেবলা বলা যাবে কিনা? তো বললাম যে পেশাবের মশলাটা আগে ঠিক করো, তারপরে পীরের কেবলার মশলা পরে ঠিক করো। পেশাবের মশলাটা কি? কেবলার দিকে মুখ করে পিঠ করে প্রস্রাব করা নিষেধ। কেবলার দিকে মুখও দেওয়া যাবে না, পিঠও দেওয়া যাবে, এদিকে কেবলা, এদিকে মুখও দেওয়া যাবে না, পিঠও দেওয়া যাবে না। তাহলে পশ্চিম দিকও গেল, পূর্ব দিকও গেল। এবার উত্তর দিকে এক পীর এক কেবলা, আর দক্ষিণ দিকে আর এক পীর কেবলার বাড়ি, আর পেশাব করবি কোন দিকে? ওটা আগে ফয়সালা করবে, না তারপরে কেবলার ফয়সালা করবি। পেশাবের মশলা ফয়সালা হয়ে গেলি, তারপরে কেবলার মশলা ফয়সালা হবে। আগেরটা আগে কর, ছোট পরেটা পরে কর। বন্ধুগণ, কাজে আগেরটা আগে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম কারো সঙ্গে প্রশ্নের উত্তর বাংলায় দেননি, অতএব আমি আজকে বাংলায় দিব না, আরবিতেই উত্তর দেব, আপনিও প্রশ্ন আরবিতেই করুন। চেয়ারম্যান মেম্বার বলছে মাদানী সাহেব যা বলেছে আমাদের বাহাস শেষ, ওখানেই বাহাস ঢিসমিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলছিলাম বন্ধুগণ, এদিকে জাতীয় ইস্যু, মায়ের জাতি মহিলা, তাদেরকে হায়নার দলেরা যেভাবে নৃশংসভাবে ছিঁড়ে কেড়ে খাচ্ছে, এর জন্য দায়ী কে? গত জুমা আমি ডিটেলস বলেছি কে কে দায়ী, অত বলবার সুযোগ নেই, এতটুকু বলি, এই জন্য দায়ী হল পর্দা পশিদা শালীনতার অভাব, আইন বিভাগের শিথিলতা, আইন ও বিচার বিভাগের শিথিলতা, পর্দা পশিদার
দারুণ অভাব, এই সব বিষয় এখানে দায়ী। সহশিক্ষা সর্বপ্রথম এ ব্যাপারে দায়ী। আপনি আগুনের পাশে মোমবাতি রেখে বলবেন, এই মোমবাতি খবরদার আগুনের হিটে তুই গলবি না, যদি গলিস তাহলে তোর সশ্রম কারাদণ্ড দেব। তো মোমবাতি তো আগুনের হিটে গলবেই, পুরুষ যদি হয় মহিলার কাছে গেলে তার পরিবর্তন হবেই। সে কি হাজি না গাজি, সে না পীর না মুর্শিদ, যে হোক না কেন সবেরই এই অবস্থা সৃষ্টি হয়। কেউ যদি বলে আমি ফেরেশতা, তাহলে তুমি মিথ্যুক। কেউ যদি বলে, এক দোকানদার বলছে আমাদের মা বোনরা তো আছে, ওই জন্য আমরা মহিলাদের কাছে কেনা বেচা করি, সবাইকে মা বোন মনে করি। আলহামদুলিল্লাহ, মা বোন মনে করেন, পরিবর্তন হয় না মনের? সবাইকে কি মায়ের মতোই দেখা যায়? সবাইকে কি দাদির মতোই দেখা যায়? দুই একজনকে কি একটু বাড়িওয়ালার মতো দেখা যায় না? বাড়িওয়ালার সে কোনো সুন্দরী রমণী কি ঢোকে না দোকানে? এবার যদি বলো আমার তখন পরিবর্তন হয় না, তখন বলবো তোমার ভিতরে সমস্যা আছে, তোমার চিকিৎসা করা দরকার। সে যদি পুরুষ হয়, সে নারীর সংস্পর্শে গেলে সেখানে দুর্ঘটনা ঘটতেই পারে, যার জ্বলন্ত প্রমাণ নবীর সাহাবি। নবীর জামানায় মহিলা সাহাবি এসে মৃত্যুকে আলিঙ্গন করলেন, পাথরের আঘাতে প্রাণ বিসর্জন দিলেন, কোলের বাচ্চাকে রেখে দিয়ে। রাসূল সাল্লাম বললেন, এই মহিলা তওবা করেছে, যেই তওবাটা গোটা মদিনায় বন্টন করে দিলে সমান তাদের জন্য যথেষ্ট ছিল। এত বড় ইমানদার মহিলা, তার দ্বারাও দুর্ঘটনা ঘটেনি। তা আবার কোন জায়গায়? নবীর দেশে, নবীর জামানায়। এত বড় ইমানদার মহিলা, যেই মহিলা জিনার স্বীকৃতি নিজে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করলেন, তাই তার দ্বারা যদি এই দুর্ঘটনা ঘটতে পারে, তা আপনি কোন ফেরেশতা? পর্দা ফরজ, দিনরাত 24 ঘন্টা ফরজ, এক সেকেন্ডের জন্য পর্দা মাফ নাই। পর্দা জীবনের শেষ পর্যন্ত ফরজ, পর্দা মরার পরে ফরজ, মর্দার মরা লাশকেও পর্দা সহ ঢাকতে হয়। পর্দা মুসলমানের জন্য ফরজ, পর্দা অমুসলিম কাফেরের জন্য ফরজ। কাফেরের লাশ, অমুসলিমের লাশ নদী দিয়ে ভেজে যাচ্ছে উলঙ্গ। আপনি একজন মুসলিম, আপনার ইমানি দায়িত্ব এই লাশটাকে তুলে মাটি চাপা দেওয়া। একটা কাফের লোক শুয়ে আছে অলঙ্গ অবস্থায়, আপনার দায়িত্ব তার শরীরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া। একজন অমুসলিম লোক, তার শরীরের কোন অংশ বেরিয়ে আছে, আপনার দায়িত্ব তাকে ঢেকতে বলা। পর্দা সবার জন্য ফরজ, পর্দা মরার আগেও ফরজ, মরার পরেও ফরজ, পর্দা 3-24 ঘন্টার জন্য ফরজ। সেই পর্দা আমাদের নেই। এখন কেউ কেউ বলবেন যে পর্দালা মহিলাও তো ধর্ষিতা হয়, এই হায়নার দলেরা বোরকা ছিঁড়ে ফেরে খায়, দেখেননি? বোরকা পরা মেয়েদেরকেও ছাড়ে নেই, নাবালক বাচ্চাকেও ছাড়ে নেই, বৃদ্ধ মহিলাকে ছাড়ে নেই, ভিক্ষুক মহিলাকেও ছাড়ে নেই। তার জবাব কি? এ না হয় পর্দা না করার কারণে ধর্ষিতা হয়েছে, ওর কি দোষ? ওর দোষ কি শুনবেন? আপনি বাড়িতে স্ত্রীর সাথে মা গোলমাল করেছেন, তারপরে যখন বাজারে গেলেন, রিক্সাওয়ালা একটু উল্টাপাল্টা কথা বললো, মারলেন এক থাপ্পড় রিক্সাওয়ালাকে। রিক্সাওয়ালা কি রিক্সাওয়ালার দোষে মার খাইলো, না আপনার বউয়ের দোষে? কার দোষে মার খেয়েছে রিক্সাওয়ালা? আপনার বউ আপনার মেজাজ গরম করে দিয়েছে, আর সেই গরমটা ঢাললেন আপনি রিক্সাওয়ালার উপরে। বেগানা মহিলারা যখন উলঙ্গ হয়ে রাস্তায় চলে, ক্ষুধার্ত লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে যুবকেরা যখন রাস্তা দিয়ে যখন চলে, তাদের ক্ষুধা নিবারণ করার জায়গা খুঁজে পায় না। ধনীর দুলালিরা যারা উলঙ্গ হয়ে চলে, ইউরোপিয়ান স্টাইলে চলে, ওদেরকে পাওয়া যায় 5-তারা হোটেলে, ওদেরকে যেখানে সেখানে পাওয়া যায় না। আর এই ক্ষুধার্ত বেকার যুবকেরা 5-তারা হোটেলে যাওয়ার মতো শক্তি সামর্থ্য তাদের নেই। তে ক্ষুধা লেগেছে ওকে দেখে, আর সেই ক্ষুধা নিবারণ করতেছে এখানে এসে, যাকে পাচ্ছে সামনে তাকেই ধর্ষণ করার চেষ্টা করছে। তাদের বিচারের ব্যবস্থা এই জন্য হচ্ছে। জাতীয় ইস্যু একটার পর একটা আসছে, মানুষ মরছে, বিভিন্নভাবে
জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিজের দেশ অঞ্চল পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন মানুষ ব্যাপক সমস্যার মধ্যে, বিশেষ করে মুসলিম জাতি, সেই সময় আমরা নিজেরা এখনো আসি নিজেদের দ্বন্দ্ব কলহ নিয়ে। তাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছ ফেকা উসুল চষে, হানাফি সাফেই মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল, এমন সময় আজরাইল এসে হাঁকিল তোল পিতল। আজরাইল শব্দ হাদিসে নেই, মালাকুল মৌত। এমন সময় মালাকুল মৌত এসে হাঁকিল তোল পিতল, বাহিরের দিকে মরিয়াছি যত ভিতরের দিকে তত, গুন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, আজকে গোটা মুসলিম জাতি যখন ক্ষতিগ্রস্ত, তখন এক শ্রেণীর মুসলিমেরা আহলে হাদিস মসজিদকে দখল করার জন্য, বাংলায় খুতবা বন্ধ করবার জন্য, তাদের দলীয় বাগদাদার মাযহাবকে টিকাবার জন্য আদা পানি খেয়ে লেগে গেছে। আর আমরা সহি আকিদার আলেম ওলামা, সহি আকিদার জনগণ, আমাদের কাজ কি? আমরা সহি আকিদার পাঁচজন লোক পাঁচটা মতবাদ নিয়ে পাঁচ দিকে চলে, কেউ কারোর সাথে ঠিক মতো কথা কয় না। ইহুদিকে যতটুকু খারাপ না জানে, নিজের সহি আকিদার ভাই কেমন হয় তার চেয়ে বেশি খারাপ জানে। অথচ আল্লাহ পাক বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সঙ্গী সাথীগণ, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে খড়গ হস্ত, রুহামাউ বাইনাহুম, তাদের পরস্পর তারা নিজেরা একে অপরের প্রতি সহনশীল। সহনশীলতা আমাদের কমে গেছে, আমরা ভাইকে বরদাস্ত করতে পারি না, নিজের ভাইয়ের সাথে চলি না। এক বাড়িতে গিয়ে বললাম, ইফতারের জন্য দাওয়াত দিল, বললাম যে ভাইকে ডাকেন, তা আমার ভাই আপনি ডাক দেব, আমি ডাক দেব, আপনার ভাই আমি ডাক দেব, বলে আমার সাথে কথা কয় না। আপনি এই ইফতার খাওয়ায় কী লাভ হবে? আমার মনে চাচ্ছে আপনার ইফতারি ফেলে দিয়ে আমি চলে যাই। আপনি কেমন জাতের মুসলমান, আপনি রাস্তার লোককে ইফতারি ডেকে খাওয়ান আর আপনার পাশের বাড়ির ভাই আপনার ইফতারি পায় না? রাসূলুল্লাহ সাল্লাম বলেন, আল্লাহ পাক যখন আত্মীয়তার বন্ধন সৃষ্টি করলেন, আত্মীয়তার বন্ধন আল্লাহর কোমর ধরে, আল্লাহর কোমর ধরে নিল, ধরে লটকে গেল আত্মীয়তার বন্ধন আল্লাহর কোমরে। আল্লাহ বললেন, আত্মীয়তার বন্ধনকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, বলে আমি তোমাকে ছাড়বো না, তুমি স্পেশাল কিছু আমাকে না দিলে। বললেন, তোমার নাম আর আমার নাম একই শব্দ থেকে উৎপত্তি, তোমার নাম আরহাম আর আমার নাম রাহিম, রহমান। তুমি আমাকে ছেড়ে দাও, যে তোমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তার সাথে রাখবো, যে তোমার সাথে রাখবে না আমি আল্লাহ তার সাথে ছিন্ন করব। এই জন্য আল্লাহ পাক বলছেন, আত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা থেকে ডরাও। একজন সাহাবী বললেন, আমার আত্মীয় স্বজন কিছু আছে, ওদেরকে ডাকলে আসে কিন্তু আমাদেরকে ডাকে না, সারা জীবন ওদেরকে দাওয়াত খাওয়াই যাব, আমাদেরকে দাওয়াত দেবে না, ওরা দেয় না কোনোদিন দাওয়াত, সালাম ওরা কোনোদিন দেয় না, সালাম পাওয়ার আশায় বসে থাকে, আমাদেরটা খাওয়ার আশায়, সারা জীবন আমি খাওয়াই যাব, আরো খালি খাইয়েই যাবে, ওর দায়িত্ব আছে না? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তুমি তো ধার সৎকারী, যে দেয় তাকে দাও, যে দেয় না তাকে দেও না, তুমি ধার শোধ দাও। তুমি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চাও, তাহলে শোনো হে সাহাবী, সিলমান কাতা আকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে জোড়া লাগাও, যে তোমার সাথে কথা বলে না তুমি ওয়াফু আম্মান জালামাকা, যে তোমার উপরে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও, যে জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা,
يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ যারা সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে, অপরাধীকে ক্ষমা করে দেয়, মানুষকে ক্ষমা করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে। রাগ এমন একটা ভয়াবহ পাপ, রাগ মানুষের জীবনে বহু ক্ষতি করে। রাগ হয়ে গেল, 500 টাকার নোট টেনে ছিঁড়ে ফেলল, ক্ষতিকার হলো। ছেলেটা গ্লাস ভেঙেছিল, ছেলেটার হাত থেকে পড়ে কাঁচের গ্লাস ভেঙেছিল। কাঁচের গ্লাস ভাঙার অপরাধে বাপ, বদমেজাজি বাপ ছেলেকে কাট দিয়ে বাড়ি মেরে হাতটা ভেঙে ফেলল। ছেলের মা এসে বাপকে বকাবাদি করলো, ছেলের মাকে চুলের ধুঁড়ি ধরে লাঠি কিলায় মারি ধরে 3 তালাক দিয়ে দিলে একসাথে। ছেলের মা কাঁদতে কাঁদতে চলে গেল বাপের বাড়ি। আমার ছেলেটাকে কাঁচের গ্লাস ভাঙার অপরাধে মেরে হাত ভেঙে ফেলেছে। আমি বলতে গেছি, আমাকে চুলের ঝুঁটি দিল ধরে লাঠি কিলে আমাকে 3 তালাক দিয়ে পাঠাইছে। এবার সমন্ধীরা ঝোপের আড়ালে লাঠি নিয়ে বসে রইল, বেটাক মাইরি মাথা ফাটায় হাসপাতালে পাঠায়। ছেলেও হাসপাতালে, ছেলের বাপও হাসপাতালে, স্ত্রী কোর্টে গিয়ে তালাক দিয়েছে। বাচ্চাটা কাঁচের গ্লাস ভেঙে ফেলেছে, আপনি তাকে হাত ভেঙে ফেলবেন? বদমেজাজি লোক যারা, তাদের রাগ বেশি, তাদের দ্বারা সবই সম্ভব। এই জন্য সাহাবি বললেন, আমাকে কিছু স্পেশাল নসিহত করুন, আল্লাহ নবী রাগ করো না। বলে আরো কিছু বলেন, বলে রাগ করো না, আরো কিছু বলেন, রাগ করো না। বহুবার সাহাবি বারবার বললেন, আরো নসিহত করেন, নবী বললেন রাগ করো না। একটা গাড়ির পিছনে প্রতিবেশী, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষে, ইনশাআল্লাহ সালাত শেষে আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদি ইজাশতাকা মিনহু উযউন তাদালাহা সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়া সাআর। আল্লাহর নবী বলেন, ওদের মুমিনের দৃষ্টান্ত হলো একটা দেহের ন্যায়। একটা দেহের এক অংশ ব্যথা দূর হলে আর এক অংশ জেগে থাকে এবং জ্বর এসে যায় তাতে। পা কেটে গেছে, পুরো শরীরে জ্বর আসছে, পায়ের কাটার ব্যথায় পুরো শরীরে জ্বর। আধুনিক সায়েন্স, মেডিকেল সায়েন্স, কোরআন ও সুন্নার কত চমৎকার ব্যাখ্যার সমন্বয়। কঠিন দ্রব্যকে তরল করতে হলে কি করতে হয়? হিট দিতে হয়, হিট। হিট দিলে কঠিন লোহা গলে যায়, ওটা ছড়িয়ে পড়ে সব জায়গায়। হিট দিলে কঠিন জিনিস তরল হয়, ব্যথাটা হলো কঠিন। এই ব্যথা জ্বরের হিটে সেই ব্যথা গলে যায়, গলে গোটা শরীরে ব্যথা পৌঁছে যায়। পায়ের কাটার ব্যথা জ্বরের মাধ্যমে পুরো শরীরে ভাগ হয়ে যায়, এক পা বহন করে না, গোটা শরীর বহন করে পায়ের ব্যথা। একজনের ঋণ যদি 10 জনে ভাগ করে নেয় তাহলে যেমন হালকা হয়ে যায়, একজনের ব্যথা যদি 10 জনে ভাগ করে তাহলে হালকা হয়ে যায়। আল্লাহর নবী 1450 বছর পূর্বে কিভাবে মেডিকেল সায়েন্স ভিত্তিক কথাটা বলে গেলেন, মেডিকেল সায়েন্স আজকে তা প্রমাণ করছে যে হাদিস সহি। মেডিকেল সায়েন্স প্রমাণ করুক আর না করুক সেটা পরের কথা, কিন্তু মেডিকেল সায়েন্সের সাথে একদম চমৎকার মিলে যাচ্ছে কথাটা। কামাসালিল জাসাদিল ওয়াহিদি ইজাশতাকা মিন উযউন তাদা আলাহা সাইরুল জাসাদি বিল হুম্মা ওয়া সাহার। চোখ ব্যথা করতেছে দেখে পুরো শরীর জেগে আছে, কান জেগে আছে, হাত জেগে আছে, পা জেগে আছে, সব শরীর জেগে আছে, সব শরীর ব্যথা অনুভব করছে। পৃথিবীর যে প্রান্তে যে কোনো মুসলিম ব্যথা দূর হবে, প্রত্যেক মুসলিমের অন্তরে যদি দাগ না লাগে, ব্যথা না লাগে, বুঝতে হবে তার ইমানের ভিতরে সমস্যা আছে। মারা যাচ্ছেন একজন আলেম, বেদাতি না হেদাতি, ভুল বলেছেন না ঠিক বলেছেন তা আমি জানি না, শুনেছি 43 বছর হাদিস পড়িয়েছেন, 43 বছর হাদিস পড়িয়েছেন একজন আলেম।
তার চার পাঁচটা ভুল নেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই ভুলগুলি বাদ দিয়ে 43 বছর উনি ইসলামের খেদমত করেন নাই, নাস্তিক বাতেলদের বিরুদ্ধে উনি কথা বলেন নাই, বেপর্দা বেহায়াপনার বিরুদ্ধে কথা বলেন নাই। তা তিনি মারা গেলেন, তার জন্য একটু দোয়া করার মনোভাব তোমার নাই? তুমি বলো যে বেদাতি মরেছে, খুব ভালো হয়েছে। বেদাতি মরলে নাকি তার জন্য বদদোয়া করা, এটা আহলে সুন্নত আল জামাতের আকীদা। তোমার আহলে সুন্নত আল জামাতের আকীদায় দিক। রাসূলুল্লাহ সাল্লাম বসেছিলেন, একটা ইহুদির লাশ চলে আসলো, ইহুদির লাশ নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, নবী রাস্তার পাশে বসা। নবী সাল্লাম দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গেলে লাশ চলে গেল। সাহাবায়ে কেরামগণ বলে, ইহুদি লোককে দেখে আপনি সম্মান দিলেন, লাশটা নিয়ে গেল, দাঁড়ায় গেলেন। রাসূল সাল্লাম বলেন, আমি সম্মানে দাঁড়াই নাই। ওয়াইনাল মাউতা লা ফাজা, মৃত্যু বড় ভয়াবহ জিনিস, মরা লাশ দেখে কোনোদিন কোনো মানুষ সুস্থভাবে বসে থাকতে পারে না। সুস্থ বিবেকওয়ালা লোক মানুষের মরার খবর শুনে সে স্থির থাকতে পারে না। আজকে যেই পরিণতি তার হয়েছে, সে পরিণতি কালকে তোমার হবে। তোমার আমলের খবর আগে করো, মানুষের আমল নিয়ে চিন্তা করো না। আল্লাহ যদি তার জীবনে সব গুণা ক্ষমা করে দেয়, তোমার কিছু বলবার নাই। একজন দেহ ব্যবসায়ী মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, তৃষ্ণার্ত কুকুর ছানাকে পানি পান করাবার ওসিলায়। তুমি বলো আমি ঠেকায় দিলাম, আমি আল্লাহর সাথে ঝগড়া করব, আমি আল্লাহকে আটকায় দেবো, নাউজুবিল্লাহ মিন যাবেক, আল্লাহর সাথে আমার বোঝা পড়া হবে। কিসের বোঝা পড়া? তোমার তোমার নিজের হিসাব তুমি করো। কিয়ামত এত বড় ভয়াবহ হবে, কোন নবী রাসূল আল্লাহর সামনে যাওয়ার সাহসে তার কুলাবে না। সমস্ত নবী রাসূলগণ থরথর করে কাঁপবেন, কারো সাহসে কুলাবে না কিয়ামত, কত বড় ভয়াবহ। আপনি কি জানেন যে আপনারটা ঠিক? আপনি তো ঠিক জেনে বসে আছেন, আপনার তো ভুলও হতে পারে। কথাটা একবার বলেছিলাম, ভাইরা বলেছিল বারবার বলবেন। কথাটা একবার বলেছিলাম, ভাইরা বললো বারবার বলবেন। 27 তারিখ না কয় তারিখ মনে নেই তারিখটা, 27 তারিখে রাতে 11টার পরে ট্রেন ছেড়ে গেল ঢাকা থেকে, 11টায় ট্রেন ছাড়লো ঢাকা থেকে, সেই ট্রেন 11টায় ছাড়লো কমলাপুর থেকে, তখনও 27 তারিখই ছিল। যখন জয়দেবপুর চলে এলো তখন 12:06 বেজে গেল, তখন হয়ে গেল 28 তারিখ। তা আমার টিকিট তো জয়দেবপুর স্টেশন থেকে কাটা, কিন্তু আমার টিকিটও 27 তারিখ লেখা। আমি তো যে আমার সিটে বসে ব্যাগ বুকসা রেখে বাথরুমে গেছি, বাথরুম থেকে এসে দিকে আমার ব্যাগ ফেলা দিয়ে আর এক লোক বসে গেছে, বলবে আপনি আমার সিটে বসলেন, বলে আমার সিট দেখি আপনার টিকিট, বলে আপনারটা আগে পড়েন, আমারটা পড়তে আসেন না, বলে আর দেন না ভাই আপনারটা পড়ি। ওনার টিকিট 28 তারিখ ট্রেন, জি হ্যাঁ 27 তারিখে ট্রেন হুজুর কমলাপুর 27 তারিখে থাকে। কমলাপুর থেকে যখন সেই রাতের বেলায় রওনা দেয়, জয়দেবপুর যখন পৌঁছে 12:06 যখন তার টাইম ওখানে, তখন ওটা হয় 28 তারিখ। আপনার গতকালের টিকিট, আপনার টিকিট আজকে চলবে না। অঝর নয়নে কাঁদতে লাগলাম, দাঁড়ায় থাকলাম যমুনা ব্রিজ পর্যন্ত, পা ফেলার জায়গা নাই। অঝর নয়নে কাঁদলাম, দাঁড়িয়ে থাকার জন্য কাঁদি নাই। তারপরে যমুনা ব্রিজে এসে এক হিতাকাঙ্ক্ষী ফেলাম, তিনি তার সিটে আমাকে বসতে দিলেন। অঝর নয়নে কাঁদলাম যে দুনিয়াতে এত হুঁশিয়ারি টিকিট কাটি, তারপরেও 28 তারিখের টিকিট 27 তারিখ হয়ে গেল। রেলের অফিসার টিকিটটা আমাকে কেটে দিলেন, তো এইরকম ভুল হয়ে গেল? আমি এত সচেতন টিকিট 3 বার পরে নেই, আমি তো 27 তারিখই পরে রেখেছি। 27 তারিখের ট্রেন রাতের বেলায় যখন তারিখ 12টার পরে চেঞ্জ হয়ে যায়, তখন যে জয়দেবপুরে 28 হয়ে যায়, ট্রেনের ভিতরে সে আমার ভুল ধরা পড়লো। কবরে যদি আমার ভুল ধরা পড়ে, আমার সংশোধনের উপায়টা কি? আমি তো সঠিক টিকিট টাকা দিয়ে কিনেছি, কিন্তু ভুল ধরা পড়লো ট্রেনের মধ্যে। ছাত্র তো খাতায় ভালো লেখে, কিন্তু শিক্ষকের কাছে যায় ভুল ধরা পড়ে। আপনার আমল তো আপনি ঠিক মতোই করতেছেন, কিন্তু আল্লাহর আদালতে আপনি টিকবেন কি টিকবেন না সেটা কি আপনি জানেন? এই জন্য সাহাবায়ে কেরামগণ জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা ভয় করতেন যে আল্লাহর আদালতে যায় কি জবাব দেব।
আর আপনি তো আহলে হাদিসের খাতায় নাম লেখায় ভেবেছেন আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, আর বাকি সব বেদাতি। রাত্রে রাত্রি জেগে বেদাতিরা জারি গান গাচ্ছে, আর একজন বলছে ওই দেখো বেদাতিরা কি করে, আর একজন বলছে ওরা মেহনত করছে, ওরা বেদাত প্রতিষ্ঠা করার জন্য রাত যাপন করছে, বেদাত প্রতিষ্ঠা করার জন্য ঘাম ঝরাচ্ছে, বেদাত প্রতিষ্ঠা করার জন্য টাকা দিচ্ছে। তুমি সহি আকিদা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য তুমি ল্যাপ মুড়িতে শুয়ে থাকো আর মানসিক দুর্নাম গায়ে বেড়াও। ওই জন্য উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন হাসিবু কাবলা আন তুহাসাবু, মানুষের হিসাব নেওয়ার আগে নিজের হিসাব আগে করো, আত্মসমালোচনা করো। যারা আত্মসমালোচনা করবে তাদের অবশ্যই পরিবেশটা ভালো হবে আলহামদুলিল্লাহ। শেষ কথা যেটা সেটা হলো এই, মৌমাছিতে মধু আছে হুলও আছে, মধুও উপকারী আবার হুলও বিষাক্ত। এবার যদি মৌমাছির হুল দেখে আপনি মধ না আগান সামনে তাহলে মধু খেতে পারবে? সহি আকিদার আলেমেরা আপনাদের বকা দেয় ধমক মারে, আর বেদাতিরা কি করে বাবা বলে ডাকে, মাথায় হাত বুলায়, মাথায় হাত বুলায়, বাবা বোঝো ভালো কইরা বোঝো, ও আমার বাবাজিরা, ও বাবারা পরকাল বড় ভয়াবহ বাবারা, এমন মুলায়ম সুরে কান্দন দেয় সব পানি হয়ে যায়। আর আমরা কি করি, এই তোমার বোতাম লাগাও, এই তুমি এটা সোজা হয়ে বসো, তখন বলে যে এই মৌলবি তো ভালো না। ওরা কিন্তু বাপ ডেকে পরে পাও চাটায়, আর আমরা বাপও ডাকি না পাও চাটাই না, আমার মাল এক নম্বর নিলে নে, না নিলে ঘর ওইদিক যায়। যারা দুই নম্বর মাল বেচে ওরা মানুষকেই নিয়ে বিনিয়ে দেয়, আমার মাল এক নম্বর পছন্দ হয় নাও, না না ঘর গাও ওইদিক যায়, যে কম দামে দেয় তার কাছে যাও। কেন আমার মাল যে এক নাম্বার, এরা তো আমার ব্যবসা নয়, আমার তো পীরগিরি ব্যবসা নয় যে আপনার মুড়ি ধরে আপনার মতো লোক আমার পক্ষে একদম থাকলে আমার একটা গরু ওরসের সময় বাড়বে। আমি তো ভোটের রাজনীতি করি না যে ভোটের সময় আপনার একটা ভোট বাড়লো, আপনি মানবেন মানা মানবেন সেটা আপনার ব্যাপার। এই জন্য সহি আকিদার আলেমেরা এবং সহি আকিদার যারা নেতৃত্বে থাকে তাদের মেজাজটা একটু কি হয়, গরম হয়। এবার গরম শুনে যদি আপনি চলে যান তাহলে কি মধু খেতে পারবেন? তাহলে মধু খেতে হলে তাহলে একটু যেতে হবে। লান তাহসাবিল মাজদা তামারান ওয়ান তাকিলুহু ওয়া লান তাবলুগিল মাজদা হাত্তা তালাকা সাবিরা। আরবি কবি বলছেন, বুঝলেন তো না, নাকি আরবি খুতবা শুনবেন? বুঝলেন, লান তাহসাবিল মাজদা তামারান ওয়ান তাকিলুহু ওয়া লান তাবলুগিল মাজদা হাত্তা তালাকা সাবিরা, এটা আরবি কবিতা। এবার বাংলা বলি, এরই সম অর্থ বদল। কাঁটাহেরি ক্ষান্ত হও কমল তুলিতে, দুঃখ বিনে শোক লাভ হয়, দুঃখ বিনে সুখ লাভ হয় কি মহিতে, কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ। কাঁটাহেরি ক্ষান্ত হও কমল তুলিতে, ফুল তুলতে গিয়ে কাঁটা দেখে ডরালে তো হবে না, কমল তুলতে গেলে তাহলে কাঁটার আচর বরদাস্ত করতে হবে। দুঃখ বিনে সুখ লাভ হয় কি মহিতে, এই পৃথিবীতে সুখ লাভ করতে হলে দুঃখ তো পেতেই হবে বন্ধুগণ। তাই বলছি নিজেদের আকীদা ঈমানকে মজবুত করুন, ভাইদেরকে ভাইয়ের মর্যাদা দান করুন। যারা মুসলিম মর্যাদা, সহি আকীদার ভাইদের আর এক মর্যাদা, আলেম ওলামাদের এক ধরনের মর্যাদা, আত্মীয় স্বজনদের এক ধরনের মর্যাদা, মর্যাদা সব বিন্যস্ত করা আছে। মাকেও ভালোবাসতে হবে, মেয়েকেও ভালোবাসতে হবে। আমার মাকে যদি মেয়ের সমান, মা মেয়েকে যদি মায়ের সমান মর্যাদা দিই, আমার মা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমি কোনো আমার কোনো মেয়েকে মা বলে ডাকিনি, আমার মা যতদিন বেঁচে ছিলেন ততদিন কোনো মেয়েকে আমি কোনোদিন ঘুণাক্ষরও মা বলে ডাকিনি, খালা বলেছি ফুফু বলেছি কিন্তু মা বলিনি। কারণ মা যদি শুনতে পায় মা বুঝবে যে আমি এখন পর হয়ে গেছি, মেয়েই এখন মা। একদিন বাবাকে ডেকেছিলাম, ভাতিজাকে বলছিলাম আব্বু, আমার আব্বা জিজ্ঞেস করলেন কি বাবা, আব্বা বুঝতে পারেনি ভাতিজাকে ডাকছি,
ভাতিজাকে বলছে আব্বু, আব্বা বলছে কি বাবা, তখন আমার তো বিপদ। বলে বাজারে যাবেন? হ্যাঁ। আমাদের একটা খাতা এনেন। তারপরে তবে ইস্তেগফার করলাম, বাপ বেঁচে থাকতে কোনোদিন ভাতিজাকে আর বাপ ডাকতে যাব না, কেন ভাবে কষ্ট পাবে। মায়ের মর্যাদা মায়ের কাছে, মেয়ের মর্যাদা মেয়ের কাছে, স্ত্রীর মর্যাদা স্ত্রীর কাছে, প্রত্যেকের মর্যাদার স্থান রয়ে গেছে বন্ধুগণ। তাই আসুন আমরা এক তো জাহিলিয়াত, আর একটা হল বেদাত শিরিক, আবার নিজেদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ এবং মন কষাকষি, এগুলি সব কিছু ভুলে পারলৌকিক নাজাতের সাথে এক অখণ্ড মুসলিম জাতি গঠনের জন্য নিজের ভিতরের সমস্ত রাগ ঝাল ক্ষোভ দুঃখ কষ্ট হিংসা বিদ্বেষ সব ঝেড়ে ফেলে আমরা আল্লাহর ঘরকে কেন্দ্র করে সবাই ঐক্যবদ্ধ হয়ে কীভাবে দাওয়াতি ময়দানকে আরও চাঙ্গা করা যায় চেষ্টা করবেন। বাকি কথা ওই তাপসী ডাঙ্গা তো ওই তাপসী ডাঙ্গায় মসজিদে বাদ মাগরিব আলোচনা হবে, আপনারা সেখানে আসবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।